বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বস আছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম এবং আমার ডানে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার মিনিস্টার পদ্মা সেতুর উদ্বোধন হলো এবং বাংলাদেশে গত কয়েক বছর ধরেই এই আলোচনা বা বিতর্ক আছে গণতন্ত্র আগে না উন্নয়ন আগে সো আপনাদের দিক থেকে অনেকেরই ভাষ্যে এটি মনে হয়েছে যে উন্নয়নটাকে সরকার প্রাধান্য দিচ্ছে সার্বিক বিবেচনা থেকে এবং সেই উন্নয়নে পদ্মা সেতু কতটা নতুন মাত্রা যোগ করলো বলে আপনি মনে করেন এবং এই যে গণতন্ত্রের পক্ষে বা রাজনীতি নিয়ে যারা অতিমাত্রায় কথাবার্তা বলেন সেক্ষেত্রে আসলে তাদেরকে কতটা ট্র্যাকের বাইরে ফেলে দেওয়া গেল পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে? আমরা কাউকে ট্র্যাকের বাইরেও ফেলে দিই না, ট্র্যাকের মধ্যেও দিই না। যাদের আসতে হবে তারা চলে আসবে, যারা যাদের চলে যাওয়ার পালা হবে তারা চলে যাবে। কারণ রাজনীতি এবং সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন যে এখানে কাউকে নিমন্ত্রণ করে আনার সুযোগ নাই, কাউকে প্রত্যাখ্যান করার সুযোগ নাই। স্বীয় কর্মের দ্বারা তার গন্তব্য নির্ধারিত হয়। আর গণতন্ত্র বলতে কিন্তু খুব সহজ কথাটা হচ্ছে যে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য একটি সরকার দরকার হয়। সরকারটা কারা চালাবেন? তারা জনগণের প্রতিনিধি হয়ে আসবেন নির্বাচনী প্রক্রিয়ার মধ্য থেকে। তাদের কাজ হবে মানুষের কল্যাণে, দেশের সেবায় কাজ করা। তো এই দেশের সেবায় মানুষের কল্যাণে এই জায়গার থেকে আমি যদি বড় পরিসরে না গিয়ে পদ্মা সেতুর কথা বলি, তো পদ্মা সেতু হচ্ছে একটা বিশ্বের বিষয়। পদ্মা সেতু হচ্ছে বাঙালির আত্মমর্যাদার একটি দৃষ্টান্ত। পদ্মা সেতু হচ্ছে সততা আত্মবিশ্বাসের একটি প্রতীক। এই জায়গার থেকে শুধু পদ্মা সেতুকে দেখলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ইট পাথর কংক্রিট এবং রডের একটি স্থাপনা না, পদ্মা সেতু হচ্ছে সক্ষমতার প্রতীক। যুগ থেকে যুগান্তরে পদ্মা সেতুর অবস্থানটা শুধুমাত্র একটা প্রতীকী জায়গা না, একটা দেশের বিশাল একটা অংশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল উন্নয়নের পর্বে, কারণ যোগাযোগ ব্যবস্থা ওরকম ছিল না। সেই জায়গায় পদ্মা সেতু সংযুক্ত করেছে আমাদের দুই প্রান্ত কেমনভাবে, যে অর্থনীতির চাকাকে সচল করা, ওই 21টি জেলার বিভিন্ন রকম অর্থনৈতিক উন্নয়নের একটা নতুন দিগন্ত খুলে দেওয়া এবং বাংলাদেশের যে আর্থিক এবং অপরাপর সক্ষমতা এসেছে সেই সক্ষমতাকে প্রমাণ করা, যেটা বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে ছিল। কেউ বলছেন ষড়যন্ত্র করছে, কেউ বলছেন এটা করতে পারবেন না, কেউ বলছেন যে কি গরু ছাগল পার হতে পারে, কেউ বলছেন যে আওয়ামী লীগ তো কোনোদিনই পারবে না, বেগম খালেদা জিয়ে বলছেন যে কোনোদিনই পারবে না, যদিও জোড়াতালি দিয়ে করে কেউ উঠবেন না, অনেক রিস্ক আছে। সেই রিস্কটি অতিক্রম করে পদ্মা সেতু সৃষ্টি হয়েছে। এটা মানুষের কল্যাণে কাজ হচ্ছে, ফলে দেশের কল্যাণে এটা কাজ হচ্ছে। এই জন্য বলছি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ক্ষমতায় থাকার কারণেই পদ্মা সেতু সৃষ্টির মধ্য থেকে মানুষ এবং দেশের কল্যাণের কাজ করছে। এই জন্য গণতন্ত্র উন্নয়ন সমভাবেই দৃশ্যমান পদ্মা সেতুর মধ্য থেকে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তাই মনে করেন গণতন্ত্র এবং এটা গ্রেট? এই ব্যাপারে একদম সোজা এক অক্ষরে বলা যায়, খুব ভালো কাজ করেছেন, বড় কাজ করেছেন, আমাদেরকে বুক ফুলিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর ভয়ানক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, আর 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 অতিরিক্ত প্রশংসার প্রয়োজন নেই। তবে আমি কিন্তু একটা মজাও লক্ষ্য করছি, আমার এই বড় কাজটা করতে যেয়ে আমার প্রধানমন্ত্রীর সেন্স অফ হিউমার গজিয়েছে। বাঙালি কিন্তু আজকাল যেহেতু খাদ্যদ্রব্যের মূল্য বেশি, ওটা বেশি, তাতে আবহাওয়া অনটন পৃথিবীর, সেই জন্য উনি বলেছেন যে টুপ করে ফেলবো, পুট করে উঠাবো, দিস ইজ এ জোক। এটা না বললেই ভালো করতেন, তবে এটা তো মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। ইটস এ হিউমার, এটা ইংরাজি একটা শব্দ আছে হিউমার, এটা ভালো। আমি তো আমার তো একটা প্রস্তাব ছিল যেটা আগে আমাদের ওয়াইদের কাছে বলেছিল দাওয়াত করবেন। আমার স্বপ্নটা ছিল যে প্রধানমন্ত্রী একটা খোলা জীবে দাঁড়াবেন, পিছনে তিনজন মুক্তিযোদ্ধা দাঁড়াবে, আমাদের কাদের সিদ্দিকি হয়তো আরও দুজন, এরা পিছনে দাঁড়িয়ে থাকবে, আর এই এটা আস্তে আস্তে যাবে। এখনও স্বপ্ন এত বাতি ছাড়া পূর্ণিমার রাতেই আমার প্রধানমন্ত্রী যাবেন, আমরা তার পিছনে পিছনে খালেদা জিয়ার গাড়িটাও পিছনে পিছনে আসবে, দেখবেন যে অতিশয় উক্তি করতে হয় না, একটু ধৈর্য ধরতে হয়। এই যে কথাগুলি সমরে যাওয়ার
কাছে এটা ভেঙে যাবে এটা কথা হলো নাকি এটা এটা শত বছরের এটা আমাদের একটা পরিচিতি ইয়াতে আজকে আমাদের উন্নয়নকে নিশ্চয়ই ত্বরান্বিত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তর্কের অবকাশ নাই কিছু নাই দেশে বিদেশে পদ্মসেতু নিয়ে অনেক প্রতিক্রিয়া হয়েছে অনেকেই প্রতিক্রিয়া দেখছেন অভিনন্দন জানিয়েছেন সবকিছু পজিটিভ অভিনন্দন জানিয়েছেন দেশের বিরোধী দল বা এটা করে এটা দুটা যে বিএনপি হ্যাঁ ওই বিরোধী দলের একটা ভুল করেছে আর ওবায়দুল কাদের সাহেবরা কথা দিয়ে কথাটা কেন রাখলেন না উনি বলছেন দাওয়াত দেবেন বলেছিলেন খালেদা জিয়াকে তাই তারা একটা সুযোগ না দিলেই পারবে দাওয়াত দিলে কি হচ্ছে আজকে আমরা হাজি সেলিমকে প্যারালে ওনার তো বলছেন ওনাকে দাওয়াত দেওয়া হয়নি কারণ উনি তো এটা কোনো কথা বন্ধি অবস্থায় আছেন মন্ত্রী এটা কোনো কথা না এইটা আমার ভাই সমর রেজাউল করিম এত বড় বয়সে জানে তারা ওই যে আইন আমাদের আইন হলো মানবতা আইন উনি চাইলে দুই ঘন্টার জন্য তাকে জামিন দিয়েই দিতে পারত পিছনে পিছনে যে সাহায্য হতেই জানেন আমাদের আপনার ধারণা কি জামিন পেলে বেগম জিয়া যেতেন উত্তরটা তাদেরকে দিতে হতো আমরাই তো বলতাম চাননি কেন ওকে আমরা পরিষ্কারভাবে বলতাম উনাকে যেমন আমি কতগুলি কথা বলি পুরানো ইতিহাস বলি যখন কখন মারা গেল আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছিলেন দেখা করতে পারেন নাই সেদিন আমিও ছিলাম সেখানে আমি পরে জিজ্ঞাসা করলাম খালেদ জিয়াকে আমি বললাম যে প্রধানমন্ত্রী আসলো আপনি দেখা করলেন না কেন দেখা করলেন না কেন হ্যাঁ উনি তো পত্রিকার হেডিংয়ের জন্য আমি না পত্রিকার হেডিং তো হচ্ছে না আপনি আমি বলি হ্যাঁ উনি যখন আসত এসে এই বসত বলতো যে আপা আমি কিছু করতে পারি কি না তো আমি যদি আপনি বলতেন আমার তারিখকে এক সপ্তাহের জন্য এনে দেন পত্রিকার হেডিং কোনটা হতো হাসিনা দেখতে গেছে সেটা না পত্রিকার হেডিং হতো যে আমার তারিখকে এনে দেন ঠিক একই ভুল করেছি বা বিএনপি যখন আওয়ামী লীগের কাউন্সিল মিটিং হচ্ছিলো মনে আছে তো আপনাদের দাওয়াত দিয়েছিল আমি তো আপনার যান না কেন আমাকে তো আমি যেতাম যা বলেন যা বলতেন যে খুব বলতেন প্রাইম মিনিস্টার কনগ্রেচুলেশন খুব সুন্দর কাজ করেছেন তো আমারও একটা করতে দিয়েন আজ পত্রিকা হেডিং আপনি হয়েছেন উনি মাথাটা নিচু করে বসেছিলেন এনাদের যেটা হয়েছে কি ফলে ওনার্সটা তাদের উপরে পড়তো সেই জন্যই আর তাছাড়া আমি তো বারে বারে বলছি এখানে তোমার এখানে বলছি বহু ভালো কাজ করেছেন তবে এখন ওনার একটা মাত্র কাজ বাকি আছে আমার মতে আমার প্রধানমন্ত্রী ওনার সুস্থ একটা গণতন্ত্র দিতে হবে ভোট ভোট পরিষ্কার ভোট করে আর তাছাড়া যে জিনিসটা এটা আমি জানি না সমরে দলকে বাংলাদেশকে দশটা হোক পনেরোটা হোক সতেরোটা হোক এটা প্রদেশে ভাগ করতে হবে তাহলে যেটা হবে কি জানেন উন্নতি ভয়ানক হবে আমার একটা বিশ্বাস বঙ্গবন্ধুর জীবনের শেষ তার সায়ান্নে উনি 64টা ই করেছিলেন বাট আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে তারপর আমি মন্ত্রীর কাছে যাব যে পদ্মা সেতু বাংলাদেশকে ঘিরে রাজনীতিকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্রের অভিযোগ সরকারের দিক থেকে আনাচ্ছে নানান নানান জনের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যাপারটা কি এবং তাদের মধ্যে আপনার প্রিয়ভাজন ব্যক্তিও আছে ব্যক্তি বা ব্যক্তিবর্গ আছেন যাদের অবশ্যই আছে না এইটা ব্যাপারটা কি আমি যেভাবে দেখি ডক্টর ইউনিভার্সিটি মিস আন্ডারস্টুড ওনার যে সমস্যাটাও আমি জানি এইটাতে তবে এখন আমি সবসময় যেটা বলি উনি ভুল করেও থাকে এইটাকে নিয়ে আর বলার দরকার নেই যদি করে থাকে উনি তো অবশ্য বলছেন যে কেননা উনি তো আমার দেশের জন্য করেছেন ওনার তো আজকে চক্রান্তটাকে বেশি দেখাটা ঠিক না এইটা যে কথা সময় তো অনেক পুরানো কাহিনী বলে দিলেন তো এই এইগুলি ছেলে মানুষই ছিল তাদের পলিটিক্যাল ওয়ার্কার না থাকলে যা হয় পলিটিক্সের যে গুণী ব্যক্তিদের সমাদর না থাকলে তাই হয় সেই জন্য পরঞ্চ যে আমরা সবাই কী দেখব পদ্মী দেখতে চাই আমি ভেঙে পড়ে গেলে আপনি খুশি হব এটা এটা যতদিন জ্বলবে জল জল করে জ্বলবে আমার সেই আজকে লিবার্টি স্ট্যাচু দেখতে যাই
আমরা আমেরিকাতে এটাও আমরা দেখতে যাব আমি আমেরিকার স্বপ্ন না পূর্ণিমা রাতে সব বাতি বন্ধ করে দিয়ে ওখান থেকে ড্রাইভ করতে চাই ডক্টর ইউনুসের ব্যাপারটা এখন এটা নিয়ে উনি তো দাবি করছেন উনি করেন নাই আপনাদের পুরানো কাহিনী বলতে হয় আমি এক সময় ওয়ার্ল্ড ব্যাংকের এক্সটার্নাল অডিটর ছিলাম আমাকে তারা দু বছর আমার পিছনে লেগেছিল টু বিকাম এন এক্সটার্নাল অডিটর সারা পৃথিবীর চারজন লোক ছিলাম আই ওয়াজ ওয়ান অফ দেম আমার অন্য কোনো ক্ষমতা ছিল আমার একটা ক্ষমতা ছিল ফাইল দেখতে হতাম আমি যে কোনো ওয়ার্ল্ড ব্যাংকের ফাইলকে কল প্যাক করতে পারতাম সেটা দেখতে পারতাম আর আর ছিল ফার্স্ট ক্লাস হোটেলে রাখত কোনো অনারিয়াম ছিল না আমার আমি কখনও কোনো কনসালটেন্সি করিনি সেই জন্য আমার সাহসটা বেশি তারপর যখন তাদের যে প্রেসিডেন্ট যে কাজটা করলো সে অত্যন্ত অন্যায় কাজ করেছে একটা তার তার যাওয়ার আগের দিন সে একটা প্রজেক্ট কেটে দিতে পারে না কার বুদ্ধিতে কেটে যায় তো আমার মনে হয় না যে ডক্টর ইউনুস এত ছোট মানুষ দেখুন জাফরুল্লাহ ভাই তো বিএনপির একজন নির্ভেজাল শুভাকাঙ্ক্ষী তাদের পক্ষে জোরালো কথা বলেন আবার অনেক সময় ন্যায়সঙ্গত কথা উনি বলেন এই জন্য ওনার প্রতি আমার একটা গ্রেট রিসপেক্ট আছে উনি যেটা বললেন যে বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ দিলে হতো অতীতের নিমন্ত্রণের ঘটনা তো দুটো উদাহরণ তো উনিই বলেন কনফারেন্সের একটা কোকোর মৃত্যুর পর তার বাড়ির সামনে প্রধানমন্ত্রীর উপস্থিতির কথাটা আর একটা জাফরুল্লাহ ভাইয়ের মনে থাকবে যে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করে তাকে ইনভাইট করেছিলেন আসেন না দাওয়াত দিলে উনি আসেন না এক এক নাম্বার টু হচ্ছেন উনি উদাহরণ বলছেন হাজি সেলিম সাহেবের এটা একটা আইনগত বিষয় আমি যেহেতু লয়ার এই জন্য বলছি প্যারোল কিন্তু বিশেষ অকেশনে বিশেষ প্রয়োজনে চাইতে হয় যেমন হাজি সেলিম চেয়েছে যে আমার ভাই মারা গেছে আমি জানা যাও প্যারোল কিন্তু অটোমেটিক্যালি দেওয়ার বিষয় না এখন বেগম খালেদা জিয়ার পরিবার থেকে বা তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে যেমনভাবে চেয়েছে যে তার সাজা স্থগিত রাখা হোক তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হোক এই পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য তারা কি ওইভাবে একটা প্রেয়ার করতে পারতো না হয় দল থেকে না হয় আত্মীয়রা অথবা উনি তো এখন ফ্রি আছেন উনি তিনজনের কেউ প্রেয়ার না করলে এটা কিন্তু সুয়ামোটো ব্যবস্থা না যে অটোমেটিক্যালি তাকে একটা প্যারল দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে ওনা চাওয়ার পরে কি হতো না হতো সেটা পরের পার্ট কিন্তু উনি তো চান নাই হাজি সেলিম চেয়েছেন যে ওইটার সঙ্গে এইটাকে তুলনা করা যাবে না ওয়ান নাম্বার টু হচ্ছে বিএনপিকে যখন আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিতে গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে না পেয়ে রুহুল কবির রিজভী এবং অন্যরা রিসিভ করলেন কার্ড রিসিভ করে তারা রিসিভ করতেছেন আবার টিভিতে বলতেছেন আমরা কিন্তু রিসিভ করিনি হ্যাঁ সমস্ত টেলিভিশন বলছে আমরা কিন্তু রিসিভ করি না ওরা এসছে রেখে গেছে তো একজন সাংবাদিক বলতেছে ছেলে মানুষ বলছে যে আপনি তো নিজে রিসিভ করলেন এবং ফটো সেশন করলেন ধরে কল ওরা নিয়ে আসছিল জাস্ট আমি ধরেছি আমি রিসিভ করি এখন এই জাতীয় কথা অসুস্থ কথা যারা বলে তারপরে তারা আবার স্টেটমেন্টটা দিল যে আপনারা যাবেন কিনা পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনা প্রশ্নই ওঠে না বিএনপির কোনো কর্মীও যাবে না তো তারা ডিসিশন ওখান থেকে মেক আউট করে দিল বিএনপি তো না বিএনপির কোনো কর্মীও সেখানে যাবে না ফলে খালেদা জিয়াকে দাওয়াত করা না করার প্রাসঙ্গিক বিষয়টা আমি আপনার কাছে ক্লিয়ার করলাম অন নাম্বার টু হচ্ছে চ্যানেল আই এর একটা নিউজ আছে সেই নিউজটার ফুটেজটা বাইটটা এখন ফেসবুকে ঘুরতেছে ডক্টর ইউনুস কীভাবে মেইল করেছিলেন কী কী করেছিলেন তথ্য উপাত্ত দিয়ে যে হাউজ আজকে আমরা কথা বলছি এই হাউজের নিউজ আমি লিঙ্কটা আপনাকেও পাঠিয়ে দেবো দেখবেন ডক্টর ইউনুসের ইনভলভমেন্টটা কীভাবে ছিল এবং এটা শুধু না কানাডার আদালতে যেখানে মামলা হয়েছে সেই মামলার তথ্য উপাত্ত আমি সব জানি সেখানে কী কী অ্যালিগেশনটা আনা হয়েছিল আর একটা কথা জাফর ভাই বলছেন যে এগুলো ভুলে যাওয়া উচিত ভাই এটা অর্ডিনারি একটা লোন বাতিল করার জন্য ঘটনা না সেখানে দেখানো হয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা তার দৌহিত্ররা কে কত পার্সেন্ট দুর্নীতির শেয়ার পাবেন এভাবে অভিযোগ টানা হয়েছিল অর্থাৎ একটা পরিবারকে রাজনৈতিকভাবে না একেবারে ধ্বংস করে দেওয়ার মতো এই এলিগেশনটা নিয়ে আসা হয়েছিল এবং তারা সেই এলিগেশনটা নিয়ে আসলো নিয়ে আসার পর তারা বলল যে মোশারেফ সাহেবকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করা হলো আবুলকে সরিয়ে দিতে হবে সোহেল আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হলো তারপরে তারা এমন কিছু চ্যাপ্টার তুলেছিলেন তাহলে বাংলাদেশের আর সার্বভৌমত্ব বাংলাদেশের সক্রিয়তা আর কিছুই থাকে না এবং সেই সময় হিলারি ক্লিনটনকে যে ফোন করা তাকে ইন্টারফেয়ার করতে বলা
সমস্ত মেইলের তথ্যপত্র আজকে গভর্নমেন্টের হাতে আছে এবং ইন্টারন্যাশনাল কোর্টে এগুলো প্লেস করা হয়েছে ইনুস কিভাবে ইনভলভ হয়ে পড়েছিলেন এবং যখন ওয়ার্ল্ড ব্যাংকের কনসার্ন অফিসার যখন বাংলাদেশে আসলেন তখন ডক্টর কামাল হোসেন সহ তাদের সঙ্গে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকটা পরের দিন পত্রিকায় শিরোনাম হয়েছিল জাতীয় দৈনিকে যে ওই ওয়ার্ল্ড ব্যাংকের লোকরা আগের দিন রাতে বসলেন পরের দিনই তারা এসে বললেন এই এলিগেশন আছে এই এলিগেশন আছে ইত্যাদি ইত্যাদি এবং বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে কথাগুলো বললেন তা একটা পরিবারের রাজনৈতিক ইতিহাস একদিনের না আমি যদি বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে শুরু করি তাহলে সেটা আপনি 42 সাল থেকে সেই ধারাবাহিকতায় রাজনীতি করে আসা একটা পরিবার যারা একটা দেশ দিয়েছে 42 সাল তো আপনার জন্মই হয় নাই আমি বলছি ইতিহাসের কথা বলছি আপনি খেয়াল করেন কি বলছি আমি যদি তাদের রাজনৈতিক ইতিহাসটা ধরি বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে 1942 থেকে ছাত্র রাজনীতি থেকে সেইখানের ধারাবাহিকতা ধরে এসে যারা একটা দেশ দিল ভাষা আন্দোলনে ভূমিকা রাখলো শিক্ষা কমিশনে ভূমিকা রাখলো মুক্তিযুদ্ধে ভূমিকা রাখলো সেই পরিবারটাকে প্রথম হলো মেরে ফেলা হলো বঙ্গবন্ধুকে সপরিবারে তারপরে 21 আগস্ট শেখ হাসিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য মারার জন্য চেষ্টা চালানো হলো সেটা যখন ব্যর্থ হলো তখন তাকে দুর্নীতির দায়গ্রস্ত করে কিভাবে বিদায় দেওয়া যায় এইটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখার মতো কোনো অবকাশ নাই সেই জায়গায় যে শেখ হাসিনা চ্যালেঞ্জটা নিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতারা ইভেন তৎকালীন আমাদের ফাইন্যান্স মিনিস্টার তারাও কিন্তু সাহস পান নাই যেটা করা যাবে কিন্তু শেখ হাসিনার দূরদৃষ্টি তার বিশ্বাস তার প্রজ্ঞা তার এক্সপেরিয়েন্স সেই জায়গার থেকে তিনি বলছেন পদ্মা সেতু আমি করবই আওয়ামী লীগের অনেক লোক বলছিল এটা করতে যাবেন না এটা কিন্তু করা যাবে না তখন আপনার খেয়াল থাকবে সরকার কি মাঝখানে অন্যের কাছে নথি স্বীকারও করেছে কিছু কিছু জায়গায় যে তারা বলতেছে আচ্ছা দেখি ওরা কি প্রমাণ করতে পারে কি প্রমাণ করতে পারে ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে মনে নাই সেই জন্য দুর্নীতি দমন কমিশন মামলা পর্যন্ত করলো মোশারেফ সাহেব সেক্রেটারি তাকে জেলে নিয়ে যাওয়া হলো রিমান্ডে আনা হলো সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরে যেতে হলো যে ওরা কত এলিগেশন আছে লেট দেম প্রুভ ইট শেষ পর্যন্ত কিন্তু তারা এই বাংলাদেশেটা প্রুভ করতে পারলো না কানাডার আদালতে প্রুভ করতে পারলো না আমার কনসাইজ কথাটা হচ্ছে একটা পরিবার দেশের উন্নয়নে শুধু বাধা দেওয়া না বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ ত্যাগী পরিবারটাকেও ম্লান করে দেওয়ার জন্য যে চেষ্টা করা হয়েছিল এটাকে ছোট করে দেখার মতো কোনো অবকাশ এই জায়গায় নাই আর একটা জাফর ভাই বলছেন গণতন্ত্রকে একটা ভোট 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 আমিও চাই ভোটের মধ্য থেকে সরকার আসুক কালকে জাফর ভাইকে যদি কেউ গ্রহণ করে মোস্ট ওয়েলকাম আমাকে রিফিউজ করে মোস্ট ওয়েলকাম কারণ ক্ষমতা কারো জন্য চিরদিনের জন্য আর ইতিহাস বলে কেউ কোনোদিন ক্ষমতায় চিরদিন থাকে না কিন্তু একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতরে যদি না ওঠেন আপনি ট্রেনে না উঠলে কিন্তু গন্তব্যে যেতে পারবেন না আপনি বাসে না উঠলে গন্তব্যে যেতে পারবেন না আপনি কমলাপুর বাস স্টেশনে দাপাদাপি করে চিৎকার করলে কাজ হবে না আর বলবেন যে ভোটার আমার হাতে আছে টিকিট আপনার হাতে থাকলে আপনি ট্রেনে না উঠলে ট্রেন কিন্তু চলে যাবে রাজনীতিতে সেই জায়গাটায় কতটা পরিপক্কতার পরিচয় আপনার যে দৃষ্টিকোণ থেকে কথা বলছেন বিএনপি দিয়েছে সেটাকে কিন্তু বিবেচনা করতে হবে লাস্ট ইলেকশনে বিএনপি প্রতিটি ইলেকশন এরিয়ায় 3 জন পর্যন্ত ক্যান্ডিডেটকে সেট করে দিয়েছে শেষ মুহূর্তে একজনাকে দিয়েছে আপনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোর্শেদ খান বিএনপির উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী তারা বলছেন আমাদের কাছেও টাকা চাওয়া হয়েছে যে টাকা না দিলে আমি নমিনেশন পাবো না পাবলিকলি তারা স্টেটমেন্ট দিয়েছে জাফর ভাই আপনার মেধা কোন রকম বিট্রাই করা আমার মনে হয় না এনাম সাহেব বলছে এটা পত্রিকা শিরোনাম হয়ে আসছে তাই ইনাম চৌধুরী তো আওয়ামী লীগে যোগ দিলেন তারপরে সে ওই স্টেটমেন্ট দেওয়ার পর বললেন যে এখানে রাজনীতি আর করা যাবে না যে এখানে এটা চাচ্ছে আপনি রিসেন্ট পাসে দেখেন বিভিন্ন জেলা কমিটিতে বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি বরিশালের মেয়র মুজিবুর রহমান সরোদ খুলনার সবচেয়ে পপুলার বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু তাদের সবাইকে বাদ দিয়ে দিচ্ছে এখন এই মানুষগুলো এহসানুল হক মিলন বিএনপির নেতাদের ভিতর শুধু না মন্ত্রী হিসাবে একজন ক্লিন ইমেজের মন্ত্রী ছিলেন অবশ্যই তাকে স্টেপ ডাউন করে দিচ্ছে এখন তারা যদি যে গ্রহণযোগ্যতাপূর্ণ ব্যক্তি আছেন তাদেরকে যদি নির্বাচনে নিয়ে আসেন ধরেন ফখরুল ইসলাম আলমগীর ইলেক্ট হলেন তাকে পার্লামেন্টে যেতে দিল না আজকে ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্টে গেলে তার যে ভয়েসটা এটাকে হারুন সাহেবের ভয়েস দিয়ে হয় সেই ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু পার্লামেন্টে যেতে দেওয়া হলো না আবার সেই পার্লামেন্টে একজন মহিলা সদস্য লাগবে সেটা ঠিকই তারা নিলেন এখন এই অন্ধকারে ঘূর্ণয়মান বিএনপি কে দেখাবে তাকে পথ তিনি যদি পথে না আসেন আপনি ভোট 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 বললে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দেখাতে পারেন কি না আপনি দেখাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন আপনি সঠিক কথা বলতে গেলেন প্রেস ক্লাবে কি মার মুখী হটলো আপনার উপরে এবং তারা বললেন যে উনি বিএনপির কেউ না আপনি এতকাল যার জন্য
দোয়া খায়ের করলেন তারা বলল উনি আমাদের কেউ না ওনার কথা তো কথাই না ওইটা ঠিকই কথাই বলেছে ওটা সত্য কথাই আমি তাদের কেউ না আপনি তাদের কেউ না কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য তার সাপোর্ট এটা যে ওদের কত ওয়েট হয় ওদের দশ ডজন ভোটার যাচ্ছে বড় অর্থাৎ আপনার ন্যায়সঙ্গত কথা যখনই বলেন তখন তাহারা বলে উনি আমাদের কেউ না এই জায়গায় এই কেউ না যারা বলতেছে অন্ধকারে রাজনীতিতে যারা এলোমেলো করে এদিকে রাস্তা না ওদিকে রাস্তা খুঁজতেছে তারা এখনও সঠিক সিদ্ধান্তে নাই আপনি ভোট দেবেন কাদেরকে ভোটে যারা আসবে তাদেরকে তো এর ভিতরে ভোট হয়তো টাইমলি হবে আমি বিশ্বাস করি কনস্টিটিউশনাল প্রভিশন হবে সেখানে ভোটে যারা আসবে জনগণ যাদেরকে দেয় তারা নির্বাচিত হবে দেখেন কুমিল্লায় তাদের একজন প্রার্থী কেন্দ্রীয় আবার প্রার্থী হতে গেল তাকে বললেন তুমি করতে পারবা না আমাদের নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার একদম তিনি বললেন একদম বোকামির কাজ তিনি বললেন যে কোরবানির আগে গরুটাকে অন্তত গোসল করায় আমাকে গোসল না করাই বলি দিয়ে দিল এখন তারা এভাবে যারা রাজনীতি করতেছে তাদের দিয়ে আপনি ভোট করাবেন কি ধরেন সেকেন্ড পার্টিটা আছে জাতীয় পার্টি বড় যদি বলি তারা নির্বাচনে রাজনীতি করছে ওয়ার্কার্স পার্টি বলেন ন্যাপ বলেন গণফোরাম বলেন জাসদ বলেন বাসদ বলেন তারার তো নির্বাচনী প্রক্রিয়া আছে এখন ভোট আমরা দেব কিন্তু ভোটে যদি আদার সাইড না আসে সেই সময় যদি জাফর ভাই বলেন অন্যরা আসতে পারলো না কেউ না আসলে তাকে ধরে আনা যাবে না তা না ডক্টর জাফর চৌধুরী এটা যেটা হলো কি একদম ইনাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইনারা আজকে মানসিক রোগে ভুগছে আমার হিসাবে তারা আরও তারা আরও দেখছে না অন্ধকারে তারা হারিয়ে যাচ্ছে যেমন ধরেন আজকে যে দুটো উদাহরণ আমি ফুললি এগ্রি করি তৈমুর আলম ইজ এ গুড ক্যান্ডিডেট আইবি যেমন শক্ত ক্যান্ডিডেট আমার তৈমুর কবে করা লোক তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা হতো আরও একটু ছিল ওখানে আওয়ামী লীগের ভিতর বিভাজন ছিল কাজী তৈমুরের একটা ভালো সম্ভাবনা কিন্তু ছিল ওখানে আমাদের খুবই ভালো একটা কন্টেস্ট হতো তারা ঠিক আছে ও তো পদত্যাগ করেছে ওকে বাইর করার তা ইলেকশনের সাত দিন আগে বাইর করাটা এটা বোকা মেরেকে একদম এরা বেকুব বললে কম বলা হয় ওদেরকে তারপরে দেখেন ধরেন কুমিল্লার সাকু সাকু আমি ওখানে কয়েকবার গেছি দেখেছি আরে বাবা তুমি চুপচাপ থাকো না করকগার দেশে জিতলে তোমার না আসলে তো তুমি কইতা তুমি কথা শোনো নাই বুঝো ঠেলা এইসব জায়গাতে হয়েছে কি এই দুইটা পার্টিতে দুইটা সমস্যা আছে আপনাদের একদিকে হলো আমার ওবায়দুল কাদের সাহেবের আপনার হওয়া উচিত হলো পার্টির জেনারেল সেক্রেটারি আর পার্টির জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের অন্য কিছু বেশি কথা নেই আমাদের যেমন আমাদের ডিজবি কোনো খেয়ে দেয় আরে তুমি একটা কার্ড নিশ্চিত আর না করার কী আছে ও দিয়ে গেছে আমরা ভেবে দেখবো তারপর আপনার তো আমাদের আমার আমার নেত্রীকে দাওয়াত করেন না কেমনে যাবো তারা বিন্দু মাত্র চিন্তা নেই একদম তাদের আমি কী বলব এটা তো আজকে তাদের ভোট আপনি যেটা বলছেন তাদের 30-35% লোক তাদের পক্ষে আছে কিন্তু আমি যদি মাঠেই না থাকি তাহলে কেমনে হবে সো আগামী দিনের রাজনীতি আপনি কীভাবে ভিজুয়ালাইজ করেন মানে নির্বাচন রাজনীতি আগামী এক দেড় বছরের আমি রাজনীতিটা দেখছি তাদেরকে মাঠে নামতে হবে তাদেরকে গোয়ার তুমি বাদ দিতে হবে বিএনপিকে ভয়ের কারণ বিএনপি তো জাতীয় পার্টি না বিএনপি তো ম্যানরের পার্টি না তাদের অনেক লোক এখনও একটা জাতীয়বাদী একটা কামনা আছে সেইটার ইতাতে তার একটা কারণ হলো জিয়াউর রহমান একটা একটা জিনিস আমি আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং অনেকেই বলে যে বিএনপির একজন পরামর্শক বা শুভাকাঙ্ক্ষী অন্তত সমরেজাউল করিম বলছেন যদি আপনি বলেছেন আপনি দুদলেরই দুই নেত্রী শুভাকাঙ্ক্ষী আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন যে বিএনপিকে কি এরকম কখনো দেখা গেছে এককভাবে বিএনপি রাজপথে কোনো একটা আন্দোলন সংগ্রাম তৈরি করতে পেরেছে এবং সেটা ইফেক্টিভলি প্রসিড করে নিয়ে যেতে পেরেছে এরকম হয়েছে কখনো না সেটা তারা করে নাই কিন্তু এটা করতে পারে আমি বলি আজকে বিএনপিকে একটা পরিষ্কার তার মাথার মধ্যে ঢুকাইতে হবে খালেদা জিয়াকে বের করতে না পারলে তাদের কোনো ভবিষ্যৎ নাই তাদের ভবিষ্যৎ জিরো আপনাদের মাধ্যমে আমি বলছি এখনও মানুষের একটা কতগুলি আছে কিন্তু তারা তার জন্য এনাফ কাজ করে নাই খালেদা জিয়ার জামিনের জন্য আমি তো লয়ার না আমি একটা কমন সেন্স বলছি আজকে ওনারা বলতে চায় এটা বাড়ায় দেবে দেবে আমি তো বেলটা চাইতে তো পারি যেটা তারা সিরিয়াসলি কখনো বেলের জন্য আন্দোলনই করে নাই
আন্দোলনই করে নাই তারা তারা কখনো হোমওয়ার্কটা প্রপারলি করে নাই ওনার তো 8ই ফেব্রুয়ারি ওনার মামলা হলো আমাকে 2nd ফেব্রুয়ারি ডাকিয়েছিলেন পড়াই বললাম যে আপনি তো কালকে জেলে যাচ্ছে 8 তারিখ আপনি কি জ্যোতিষ নাকি আর যে না আমি জ্যোতিষ না আমি অঙ্কতে 100-100 পেতাম আমি জ্যোতিষ না হ্যাঁ কেন বলছেন আই ওয়াজ দেন এটা বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রায়টা দিতে দিতে যদি 12টা বাজে আপনি আর অ্যাপিল করতে পারবেন না চুপ করে থাকলেন আজ এই জন্য অনুগ্রহ করে ঠিক 9টায় যাবেন আর আপনার লয়ারকে বলবেন ফুল জাজমেন্ট পড়তে হবে আপনাকে পাঠিয়ে দেওয়া চলে যাবে অনেকক্ষণ আমি প্রায় ঘন্টা দুয়েক ছিলাম কী করলেন ওনারা সেটা কোনো রকম কিছুই না একটা হেলা খেলা ভাবলাম ওকে আসে আইনকে ওনার তো ইয়ে করলেন আর তাছাড়া আমি ওনাকে বলছিলাম আপনি পলাশি বেড়া কী বলে নবকুমার স্কুলের মাঠে যাবেন না আমাকে কোর্টে নিয়ে যান আর মেক এ স্ট্যান্ড এইখানেও দেখেন তাকে কে দুর্বুদ্ধি দিচ্ছে আমি জানি না তো ওনাকে ওনাকে ফিরোজাতে থাকা আর নাজিমুদ্দিন রোডে থাকা তফাৎকে বরঞ্চ নাজিমুদ্দিন রোড বেটার আলো বাতাস বেশি আছে চারিদিকেই আছে ঠিক তার পিছনে আমার বাড়িটা আমার বাবার বাড়ি ছিল এখন তো নাই বিক্রি করে দিয়েছে আজকে হেরাকে আমাদের দেশে সো এই অবস্থায় আপনি কি 2023-তে কোনো ইলেকশন দেখেন মানে সেই রকম ইলেকশন বলতে আমি অ্যাকসেপ্টেবল ক্রেডিবল ইলেকশন দেখেন কি না ক্রেডিবল এই যে করতে হবে তা এরা হয়তো হোসে আসবে এটা গভর্নমেন্টেরও কয়েকটা কাজ আর ইলেকশন কমিশন ছোটো ছোটো পার্টিগুলি যে নিবন্ধনের আইনটাকে একটু সহজ করতে হবে সহজ করতে হবে আর আমার প্রধানমন্ত্রীকে বলতে হবে ইজ ইন এ ভেরি গুড শেপ আমার হিসাবে কারণ সবচেয়ে মজার জায়গায় আসেন হলো আমার প্রধানমন্ত্রী হাসিনা করো না মিটিং করো না পয়সা খরচ করো সব ব্যাংকের মধ্যে লুকিয়ে রাখতে গেল সব পকেটে না হবে না মিটিং টিটিং করো না তাহলে দেশবাসী কিছু পয়সা পাবে বিএনপি তো পয়সা খরচ করছে না আর তাছাড়া কেবল ইভিএম চাইনা বললে হবে না ইভিএম চাইনা ইভিএমের লোককে নেওয়া আনা নেওয়া দিছে এটা না আমাদের তো আনন্দের ব্যাপার আছে এই তো সংগ্রহ দল তো জানেন এনারা যারা করেন এরা তো জানেন আর আমরা যারা তাদের সঙ্গে থেকেছি সেটারই না তাদেরকে নির্বাচনে আসতেই হবে তবে সরকারকে একটু নমনীয় হতে হবে আমার মতে নমনীয় মানে কি হয়তো বা যেই হয়তো সরকারকে যেটা তারা যেটা নিরপেক্ষ সরকারের কথা বলছে আমি অবশ্য বলেছি জাতীয় সরকার অন্যেরা আরও অন্যান্য হতে পারে তবে সুষ্ঠু নির্বাচন হলে আমার দেশ অনেক এগিয়ে যাবে আমার মনে হয় ইতিহাসটা যদি আমার আমাকে একদম উনি খোলা মনে যদি আমার প্রধানমন্ত্রী আমার বুদ্ধিটা নেন তাহলে দেখো যেন উনি ইতিহাস বাংলার ইতিহাস হবে শেখ হাসিনা এখানে আমি জাফর ভাইয়ের লাস্ট কথাটা বলি বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনাই হবেন কারণ বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করার মতো বিস্ময়কর সমস্ত অবদান শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে মানে বাংলাদেশটাকে হেনরি কিসিঞ্জার বলছিল যে এটা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আসলে তলাবিহীন ঝুড়ি ছিল না তারা খারাপ কথাটা বলেছেন সেই বাংলাদেশ কিন্তু আজকে উন্নয়নের রোল মডেল আজকে কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সকল রেকর্ড অতীতের অতিক্রম করেছে বাংলাদেশের এক্সপোর্টের যে রেজাল্ট এত এক্সপোর্ট অতীতের ইতিহাসে কোনো দিন হয় নাই ফরেন কারেন্সি আসা করোনার ভিতরে যে পরিমাণ আসছে অতীতে কোনো দিন এত ফরেন কারেন্সি আসে নাই বাংলাদেশ কি কল্পনা করেছিল যেমন তারেক জিয়া বলছিলেন যে কোনো ব্যক্তির পক্ষে কোনো সরকারের পক্ষে সম্ভব না একই সঙ্গে বাজারঘাট দোকানপাটে বিদ্যুৎ দেওয়া বাড়িতে বিদ্যুৎ দেওয়া আজকে শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা হয়েছে বাংলাদেশে একটা সময় মানুষ কল্পনা করে নাই যে ডিজিটালটা কি এখন গ্রামের কাজের মহিলাও কিন্তু ফোনটা ধরিয়া মোবাইলে ভিডিও কল করে ফেসবুক দেখে এই ডিজিটাল বাংলাদেশটাকে তো এখানে হয়েছে একটা সময় বাংলাদেশে কি জাফর ভাই কল্পনা করা যেত যে একজন মানুষও আবাসহীন থাকবে না সরকার সকলকে আবাসের ব্যবস্থা করে দেবে সরকারি টাকায় দলিল রেজিস্ট্রি ঘর করে দেওয়া সহ আজকে সেটা কিন্তু এস্টাবলিশড হয়েছে আজকে গ্রামে কমিউনিটি ক্লিনিক একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে কেউ ভেবেছিল বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে এটা কেউ স্বপ্নে ভেবেছিল বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল
টানেল হবে, পদ্মা সেতুর মতো সেতু হবে, এটা কেউ কল্পনা করেছিল? আজকে বাংলাদেশ কিন্তু সেই জায়গাটায় পৌঁছেছে। এটা এই কারণে বলছি যে একটা দেশ শুধু স্বাধীন হলে হয় না, অনেক দেশ স্বাধীন হয়েছে। শ্রীলঙ্কা অনেক ডেভেলপড কান্ট্রি ছিল, আজকে শ্রীলঙ্কা একেবারে বিপন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। নেপালের বয়স দীর্ঘদিনে, নেপালের অবস্থা কি? পাকিস্তানের বুদ্ধিজীবীরা এখন বলতেছে যে বাংলাদেশ বানাই দাও, বাংলাদেশ বানাই দাও, তুই সুইডেন বানানোর দরকার নাই, বাংলাদেশ বানিয়ে দে। ভারতের চেয়ে আমাদের অনেক সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এই যে জায়গাটা নিয়েছে, আজকে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার কতটা কমে গেছে, আপনি দেশের রিনাউন্ড ডক্টর এবং গণস্বাস্থ্যের মালিক, আপনি ট্রাস্টি, আপনি দেখছেন আজকে সেখানে। আজকে আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, যে মানুষের নিরাপত্তার জন্য কী কী দরকার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, কোন জায়গা নাই, সর্বত্র যে ডেভেলপমেন্টের জায়গাটা আছি, ভারতের অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত করোনার টিকা দেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশে কিন্তু আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে টিকা দিয়েছি, যেটা আমি একটা বক্তব্য দেখছি আপনি প্রশংসা করেছেন। এই জায়গার থেকে যদি বলি, তাহলে শেখ হাসিনা বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে আসছে, সেই জায়গাটার ইতিহাসের অংশ হয়ে শেখ হাসিনা চিরদিন তো আপনিও বেঁচে থাকবেন না, আমিও থাকব না। তবে আপনার মতো অত প্রাণ অফুরণ শক্তির অধিকারী আমি হব না, কারণ ক্যানোলা লাগানো আছে হুইল চেয়ারে, তারপর জাফরুল্লাহর পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তার অ্যাবসেন্ট দেখিনি। সেখানে আপনাকে দেখে কিছু কিছু সময় উৎসাহিত হই, উদ্বুদ্ধ হই, ওই জায়গায় মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স এখন 75-এর ঊর্ধ্বে। সেই ঊর্ধ্বে আমি আপনাকে তথ্য দিচ্ছি, সেই জায়গার থেকে উনি এখনো যে পরিশ্রম করেন, পার্লামেন্টে এতগুলো ফাইল নিয়ে বসেন, পার্লামেন্ট প্রসিডিং ফলো করেন, কাগজপত্র সই করতেছেন, একটা একনেক মিটিং নাই যে একনেক মিটিংয়ে উনি কখন অ্যাবসেন্ট। পাকিস্তানে কিন্তু একনেক মিটিংয়ে সবসময় প্রাইম মিনিস্টার থাকে না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিন্তু একটা একনেক মিটিং নাই যেটা উনি অ্যাবসেন্ট থাকেন, একটা ক্যাবিনেট মিটিং নাই যেখানে উনি থাকেন না। প্রতিবেশী অনেক দেশে কিন্তু ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টাররা প্রিজাইড করে, অনেক সময় প্রাইম মিনিস্টার থাকে না, শেখ হাসিনা অ্যাবসেন্ট না। আমি কাছের থেকে দেখে দেখি যে তার অন্যকে অ্যাকোমোডেট করার যে ক্ষমতাটা দেখি, তিনি তো এমনও ভাবতে পারতেন যে ইনুস্টে দাওয়াত দেবো কেন, ডক্টর ইনুসকে তিনি দাওয়াত দিয়েছেন, ওটা ভালো কথা, বিএনপিকে কেন দাওয়াত দিব, তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন। এবং দেখেন যারা অপমানিত হয়েছিলেন, মশিউর রহমান, সৈয়দ আবুল হোসেন, মোশারেফ সাহেব, তাদেরকে একসঙ্গে ওনার সঙ্গে নিয়ে গেছেন, আপনি জানেন কিনা, দেখে দেখে খুব ভালো, ওনার সঙ্গে নিয়ে যে আমাদেরকে ওনার পাশে দাঁড়াতে দেন নাই কোনো মন্ত্রীদেরকে, তাদেরকে নিয়ে, কারণ যারা অপমানিত হয়েছিল তাদের দেখালেন যে উদ্বোধনে তোমরা দুই পাশে আমার দাঁড়ানো আছে। আপনি খেয়াল করেছেন কিনা, আপনি যখন বসা বঙ্গবীর কাদের সিদ্দিকে বসা, কতবার তিনি আপনাদের দিক তাকাচ্ছে, আমি তো দৃশ্যটা দেখেছি, এত নেতাদের দিক তাকিয়ে আপনারা সহ কিছু বিশিষ্ট ব্যক্তিরা বসা ছিলেন, সাংবাদিকরা বারবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের দিক তাকাচ্ছিলেন। যখন আপনারা সিট পাচ্ছিলেন না, তখন আই ডোন্ট ডিসক্লোজ, আপনাদেরকে ফার্স্ট ফ্রন্টে বসাবার জন্য ইনস্ট্রাকশন এসেছিল। এটা হচ্ছে সম্মানিত মানুষদেরকে সম্মান করার জায়গাটা, এই জায়গার থেকে আমার মনে হয় যে অনেক জায়গা থাকবে। এত 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 কিছুর পরেও বাংলাদেশের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, ইলেকশন, এগুলো তো প্রশ্নবিদ্ধ। সো এই আকাঙ্ক্ষা নিয়ে তো দেশটির জন্ম হয়েছিল, 50 বছর পরেও কেন এগুলো প্রশ্নবিদ্ধ থাকবে? এবং যখন 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 আওয়ামী লীগ ক্ষমতায়, যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায়, তখন কেন এইসব প্রশ্ন উঠবে? আপনার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সবসময় তোলা যাবে। আমি যদি আপনার ওই জায়গায় থাকি, আমি হচ্ছে কঠিন কঠিন আমার কাজ তো প্রশ্ন তোলা, অনেক প্রশ্ন উপভোগ করা। প্রথমটা হচ্ছে মানবাধিকারের কোনো সার্বজনীন সংজ্ঞা যদি থাকে, মানবাধিকার নানাভাবে লঙ্ঘিত হয়। আমার প্রতি আপনি যদি যে আচরণটা করা উচিত সেটা না করেন, সেটা কিন্তু আমার মৌলিক অধিকার, মানে আপনার কাছ থেকে যে প্রত্যাশিত আচরণটা সেটা না পাই সেটা হয়। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরেন, আমি বলবো না যে মানবাধিকার কেবল এস্টাবলিশড হয়েছে, এই যে গুণ খুম হয় না, বিচার হচ্ছে না, এমন ঘটনা ঘটে না, এই কথা আমি বলবো না, আমি ব্লাইন্ড না, আমি আজকে মন্ত্রী আছি কাল থাকবো না, কিন্তু আমার জায়গা থেকে আমি অন্ধ না, কিন্তু এ কথাকে আমাদের তাকাতে হবে। এই দেশে সবচেয়ে মানবাধিকারের লঙ্ঘন হয়েছিল 1971 সালে, যার জন্য উনি ইংল্যান্ড ছেড়ে মুক্তিযুদ্ধে এসেছিলেন, মা বোনদের ধর্ষণ করা, 30 লক্ষ মানুষকে হত্যা করা, বঙ্গবন্ধুকে খুন করা হলো 15 আগস্ট 1975, ওই বছরের 31 ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে, তখন ক্ষমতায় এসেছিল 31 ডিসেম্বর, তারাই কিন্তু সমস্ত সবাইকে বের করে দিল, চিকন আলী সহ যাদের সাজা হয়েছিল তাদের বের করে দিল, বিচার প্রসিডিংসের জন্য ট্রাইব্যুনাল ছিল, যেটা সেটা কলাবারটা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়া হলো। বঙ্গবন্ধুকে খুন করার বিষয়ে একটা অর্ডিনান্স করেছিলেন মোস্তাক সাহেব 26 সেপ্টেম্বর,
অনেকে বলে এটা তো মোস্তাক করে গেছেন, কিন্তু আমি লয়ার, আমি বলি মোস্তাকের অর্ডিন্যান্স কোনো লিগ্যাল ভ্যালু ছিল না। কারণ অর্ডিন্যান্স যতক্ষণ পার্লামেন্টে অ্যাপ্রুভ না হবে ততক্ষণ ওর কোনো আইনগত ভিত্তি নাই। পার্লামেন্টে অ্যাপ্রুভ হলো কবে? 6 এপ্রিল 1979 সাল, জিয়াউর রহমান রাষ্ট্রপতি। কী হলো সেখানে? যে 75-এর 15 আগস্ট যারা ক্ষমতা দখল করেছে বা এই পর্যন্ত যত কাজ করেছে এবং তাদের কৃতকর্ম নিয়ে কোনো প্রশ্নও করা যাবে না, আদালতেও কোনো প্রশ্ন তোলা যাবে না। এর চেয়ে বড় মানবাধিকারের লঙ্ঘন কাকে বলে? সেটা কিন্তু হয়েছে। আবার বঙ্গবন্ধু কন্যাকে 2004-এ 21 আগস্ট হত্যা করার জন্য প্রক্রিয়া, সেখানে জজ মিয়া কাহিনী তৈরি করা হলো যাতে ওই বিষয়টা শেষ হয়ে যায়। পার্লামেন্টে কি নির্মম আচরণ করা হলো যখন পয়েন্ট অফ অর্ডারে আলোচনা করতে চাইলো, তখন বলা হলো না না ওনাকে কে মারবে, উনি ভ্যানিটি ব্যাগে উনি গ্রেনেড নিয়ে ওখানে গেছে। শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে ওখানে গেছে। তার পরবর্তীতে দেখেন 2001-এর অক্টোবরের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে আসলো, সেই সময় দেশব্যাপী কি নৈরাজ্যের মতো ঘটনা সৃষ্টি করা হয়েছিল। যখন বাংলাদেশে 500 স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হলো মুফতি বাংলা ভাই থেকে শুরু করে, তখন তাদেরকে রাষ্ট্রীয় প্রোটেকশন দেওয়া হলো। এইরকম অনেকগুলো ঘটনা প্রবাহ হিসাব করে যদি দেখি তাহলে সেই যুদ্ধ অপরাধীদের বিচার করা, মানবাধিকারের লঙ্ঘনের বিচার করা হয়েছে, বঙ্গবন্ধুর খুনি জেল হত্যার অপরাধী বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করা, আমি বলো মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করা হয়েছে। বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আপনার হাউসে আমি বলছিলাম, জাফর ভাইয়ের সঙ্গে বলা হয়নি, জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার স্ত্রী যখন প্রধানমন্ত্রী সেই সময় জিয়াউর রহমানের হত্যা মামলা, পুলিশ বারবার তাদেরকে ডাকলো সাক্ষী দেন, কেউ সাক্ষী দিল না, মামলাটা শেষ হয়ে গেল। তার স্বামীর হত্যাকাণ্ডের বিচারটা পর্যন্ত সে করে নাই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমি বলছি যে আওয়ামী লীগ আমলে যে অনেক অপরাধ হয় না তা না, কিন্তু বিচারের পথ তো খোলা আছে। অপারেশন ক্লিন হার্টের যারা অপরাধ করতো তাদের কারো বিচার করা যাবে না, একটা দায়মুক্তি আইন করেছিল বিএনপি। আওয়ামী লীগ কিন্তু দুইটা দায়মুক্তি আইনের উদাহরণ বললাম, একটা ইনডেমনিটি আর একটা পরবর্তীতে, আওয়ামী লীগ কিন্তু এইটা করে না। আজকে কিন্তু যে কারো বিচার হচ্ছে, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার বিচার হচ্ছে, না ওটাতে অ্যাপিলে আছে, অ্যাপিলের ডিভিশন আছে, অ্যাপিলের ডিভিশন ওটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আবার বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছিল জগন্নাথ কলেজের সামনে, ছাত্রলীগের ছেলেরা, তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। আমি বলছি মানবাধিকারের যখনই যেখানে ঘাটতি হচ্ছে চেষ্টা করা হচ্ছে, তবে সবটা হচ্ছে না। যে দেশ মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে, পানামা থেকে জেনারেল নরিয়েগাকে সো মেরে তুলে নিয়ে গেলে মানবাধিকার লঙ্ঘন হয় না, সাদ্দামকে মেরে ফেললে লঙ্ঘন হয় না, গাদ্দাফিকে মেরে ফেললে লঙ্ঘন হয় না, ওসামা বিন লাদেনকে অন্য দেশে ঢুকে মেরে তার ডেড বডি আরব সাগরে ভাসিয়ে দিলে মানবাধিকারের লঙ্ঘন হয় না, গোয়ান্তানামা বে কারাগারে নির্জন কারাবাসে নির্মম আচরণ করা হচ্ছে বন্দীদের সঙ্গে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না, বাংলাদেশে কিন্তু এ জাতীয় ঘটনা ঘটে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এতে তো আছে যেতে হবে, এই পুরানো খাসন যে আমি ঘাটতে চাই না, উনি প্রশ্ন করছেন না পুরানো কাজ, আমি দেখতে চাই যে অগ্রগতিটা, যেই দ্রুত অগ্রগতিতে সেই ছুটছে, যে উন্নতির ঘোড়াটা যে ছুটছে, সেটার জন্য ওনার কয়েকটা কাজ বাকি আছে। আমার হিসাবে যেটা হলো কি, উনি যখন পয়লাবার প্রধানমন্ত্রী হলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকিয়েছিলেন, আমি বললাম যে কী করবো, এরকম আপনি যেখানে বলছেন আমি উল্টা দিকে পিছনে বঙ্গবন্ধুর ছবি, আমি ওনাকে বলছিলাম যে এমন কিছু করেন না ওই ছবিটা সরাতে পারে কেউ, এর মাস্ট বি পারমানেন্ট, ওই চুপ করে থাকলেন। আর ওখানে পাশে মরানা বাসানিকে বসিয়ে দেন, তার তো পাটি পাটি নেই আপনার কিছু আসতে না, তাদের পায়ের নিচে শব্দটা খেয়াল রাখেন, ওসমানী সাহেবকে আর জিয়াউর রহমানকে দিয়ে দেন। আমরা এখনও পর্যন্ত জিয়াউর রহমানকে পাকিস্তানি চট্টর ইত্যাদি না বলাই ভালো আমার মতে, যুদ্ধের সময় এটা, এখন ওনার একটা মাত্র কাজ আমার মতে মানুষকে সুস্বাস্থ্য দেওয়া। ইনফ্রাস্ট্রাকচার করেছেন কিন্তু সেখানে লোকজন নাই, সেখানে কোনো লোক থাকে না, উনি কিন্তু ছুরও করেছিলেন। আমি জানি না সমস্যাটা কোথায় হয় কি জানেন, সমরেশ করি আপনারা যারা অনেক বেশি জ্ঞানী বুঝেন আবার একটু সাবধানে থাকেন, উনি না বিরক্ত হয়ে যায়, উনি না ইয়ে হয়ে যায়। এই যে দেখেন আজকে যদি এত উনি নিয়ম করলেন, আমি বারবার বলছি যে ইন্টার্ন ডাক্তারদের 1 বছর গ্যারান্টি, মাত্র 1 বছর,
সেই ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে থাকবে। শুরু করলেন, ওয়ান্ডারফুল। এই জিনিসই ওনাকে নোবেল প্রাইজ এনেছিল। আপনারা অনেকে জানে না, পৃথিবীর দুটো নোবেল প্রাইজের অন্তকে আই ওয়াজ নমিনেটার, একমাত্র আমি না, অন্যেরাও করেছেন। সেটা যেমন অস্কার ওরিয়াস কলম্বিয়া, তার নাম আমি প্রস্তাব করেছিলাম, আমি আসলে আর কেউ করে না আমি একমাত্র। এদিকে আমাদের অমর্ত্য সেন তো আমাকে নিয়ে গিয়েছিল ফিনল্যান্ডে তার বইয়ের পক্ষে ই করা যে গুণ কীর্তনের জন্য। এখন আজকে ইনারা যে এই কাজটা করতে পারেন, উনি এত সুন্দর কাজ করলেন, 15 দিন পরে প্রজ্ঞাওয়ারটা প্রত্যাহার করে দিলেন। কিন্তু আমার তাই বলে আপনি আপনাকে মানে তৈলাক্ত করতে চাচ্ছি না, কারণ আপনারা হলেন কি অনেকটা সাহস করে বলতেন আমার বরিশালের মতো জায়গায় একটা 24 ঘন্টা ডাক্তার থাকবে না, এটা কোনো কথা হইতে পারে? আমার আজকে হলো যেমন এই যে আজকেই সকালবেলা ভোরবেলা আমার শ্বাসকষ্ট হলো, আমি ফোন করলাম, আমার গাড়ি এসে অক্সিজেন এসে আমাকে নিয়ে গেল, আই এম অ্যালাইভ, আপনাদের সাথে গল্প করছি, কথা হচ্ছে, দুটো মিটিং করে এসেছি। সুতরাং আজকের ওনার কাজটা হলো গণতন্ত্র মানে কারোর ভোট দেওয়া না, গণতন্ত্র মানে জবাবদিহিতা, গণতন্ত্র মানে সুখ শান্তি দেওয়া, সুখ শান্তি। এবং ওনার একটা সুবিধা আছে আর অন্য কারো নাই, আমি বলি ওনার একটা সুবিধা হলো হাসিনার তারেক লাইবিলিটি নেই, একটা বিরাট ব্যাপার হলো, তার ঠিক কথা আমি বলি, তার একটা তারেক লাইবিলিটি নেই। সুতরাং সেই জন্য কথা জানেন, আপনি তো জানেন হয়তো, যেমন ওয়াজেদ মিয়া আমাদের সাথে 3 মাস কাজ করেছে, খুব বন্ধুত্বপূর্ণ একটা গল্প শুনেছি। হ্যাঁ, সুতরাং এই এইটা ইনারা সবাই এইটা। আচ্ছা, এখন প্রধানমন্ত্রীকে আপনারা যারা আছেন এইবার কাউন্সিলে, আপনারা এবার ওবায়দুল কাদেরকে উন্নতি করে দেন, প্রমোশন দিয়ে দেন, তারপরে প্রেসিডেন্ট বানায় দেন, কিন্তু পার্টির জানা সেটাই করেন না। আপনারা কেউ দায়িত্ব নেন, ভয় পাবেন না, দেশে আপনারা আপনার সাথে বসে গল্প করা যায়, তর্ক করা যায়, আপনাকে তদবির করা যায়। আপনি করি সাহায্য করেছেন আমাকে, আমার আমাদের মাল পড়ে আসে এয়ারপোর্টে, এই যে বলছে এইটা ওদের খালেদকে বললে হবে, হবে খালেদ ওদের যাবো কি জানে আমি যে কাজটা করেছি, আমি অবশ্যই জানি কাজটা করেছেন। সুতরাং আমরা তো একই পরিবারের লোক আমাদের। সুতরাং এই জন্য আমি মনে করি কি জানেন, এখন উনার কাজটা বাকি, ভোটের কাজটা করতে হবে, ভোটে উনার বেটার চান্স আছে। আমি বলি বিএনপি খেপবে না কেন আমার উপরে, আজকে একটা মিটিং ছিল আমি যাবো শুনে তার যায়নি, ভোটে ইভিএম নিয়ে একটা বিতর্ক, ইভিএমটা বাদ, আমার মতে ইভিএম দরকার নেই আপনাদের, আপনাদের বিভিএম দরকার নেই। দেখুন জাহর, ইভিএম কিন্তু ডিসাইডেড না, একটা পার্টি ডিমান্ড আছে, জানি আমি জানি। আমি মাঝে একটা প্রোগ্রামে আমাদের বদিউল আলম মজুমদার এবং আমি ছিলাম, উনি বলছেন যে ইভিএম খুব খারাপ জিনিস। আমি বললাম যে আপনি কিছুদিন আগে তো বলতেন যে এই ব্যালটের পদ্ধতিটাকে সরাতে হবে, কারণ ব্যালটে আগে সিল দেয়, ব্যালট ছিনতাই হয়, ব্যালট বাক্স বোঝাই করা থাকে, তা আপনি আজকে বলছেন যে ইভিএম খারাপ, আবার বলছেন ব্যালট খারাপ, থার্ড একটা ফর্মুলা তো বের করতে হবে। আমি যেটা মনে করি কি জানেন, আগে আমরা যেটা করতাম, আপনার নিশ্চয়ই মনে আছে ছোটোবেলায় আমি জানি না আপনাদের পরিবারই নির্বাচন হয়েছে, ছোটো ছোটো নির্বাচনগুলি করেছে কি না, হলো আমাদের ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন ছোটোবেলায়। আমরা থাকি ঢাকাতে, ইলেকশান আমাদের ইউনিয়নে ইলেকশন সবাই সবাই বাড়ি চলে যেতাম আমার তাদের ভোট দেওয়ার জন্য, এই যে একটা আনন্দ মুখর এটাকে। এখন পয়লা আমাদের কাজ করতে হবে মাঠে, ভোটারকে আমাকে মাঠে নিয়ে যেতে হবে, যাকে ইচ্ছা দেখ গিয়া হই হল্লা করুক, এই করুক, এখানে যদি করে দেখবেন আমরা খুব সুখের শান্তির একটা সমৃদ্ধি। আপনার এই প্রসঙ্গে যদি আমি একটু ছোট্ট করে বলি, আপনি বলছেন ভোটারদের নিয়ে যেতে হবে মাঠে, বাংলাদেশে বিএনপি একটা বড় পার্টি, বিএনপির প্রচুর সমর্থক আছে, আর বেসিক্যালি বাংলাদেশে আওয়ামী লীগ এন্ট্রি আওয়ামী লীগ এরকম একটা রাজনীতি আছে। এখন এন্ট্রি আওয়ামী লীগ পার্টি যারা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স আছে, তারা যদি বলে নির্বাচন প্রতিহত করব, এবং এটা রং, এটা রং, এটা প্রতিহত করার নামে তারা যে একটা নৈরাজ্য করলো, আবার লাস্ট ইলেকশনে তারা সরে যদি যায়, যেমন 2014 তারা ইলেকশনে আসলো না, তখন কিন্তু ওরা মনে করে যে গেলে কি আবার বোমা পড়বে কিনা, পেট্রোল বোমা পড়বে কিনা। এখন বিরোধী দলেরও কিন্তু ভোটারদের আনার একটা দায়িত্ব আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আপনি যদি আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট জিল্লুর রহমান সাহেব কথার কথা হয়, তার এগেনস্টে যদি আপনি এমন একজন প্রার্থী যে সে প্রার্থী একেবারে অখাদ্য,
তখন কিন্তু মানুষ ভোট দিতে চায় না, বলেন এই কার পক্ষে ভোট দিতে যাব, এরকম প্রার্থী মনোনয়নের জায়গা থেকে সরে আসতে হবে। নাম্বার টু হচ্ছে প্রার্থী, ওই জন্য তো আপনি খেয়াল করেন না, আমি এক কথায় বলে দিছি খালেদা জিয়ার লাইবিলিটি কোথায়। না লাইবিলিটি সে তো ওখান থেকে যে বাণী টানি দেয়, বাণী দিলে তো অসুবিধা ছিল না, বাণীর সাথে সাথে যে বাজে দেখলাম লিস্ট তার কাছে পাঠাইতে হবে, উনি যারা টিক দেবেন ওইটা হবে। এখন রাজনীতির একটা জায়গা আমার কাছে জাফর ভাই মনে হয়, আপনার অনেক প্রাজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ তো না, রাজনীতিতে রাজনীতির কোনো নির্ধারিত ফ্রেম কিন্তু নাই। এক এক দেশের যেমন অনেক ডেভেলপ কান্ট্রি, কোরিয়া, উত্তর কোরিয়া দেখেন, তাদের কিন্তু রাজনীতির পরিসরের আশপাশে করে আসতে দেয় না। চীন অনেক ডেভেলপ করে সারা দুনিয়া ছাইয়ে দিচ্ছে, তার রাজনীতি একরকমের, রাশিয়ার রাজনীতি একরকম, আমেরিকার মোড়লিপনার রাজনীতি এক এক রকম, এক এক অঞ্চলের এক এক প্রেক্ষাপটের রাজনীতিকে এক রকম। আর আমাদের বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর, এখন প্রধান কাজটা হলো মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়াটা। করোনাকালীন সময় আমাদের প্রায় 10,000 ডক্টরকে দিয়েছেন, দিয়ে গ্রেট, এটা কিন্তু 20,000 নার্সকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বাইপাস করে। আমাদের প্রত্যেকটা জেলাকে তো আমরা সেন্ট্রালি অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট ব্যবস্থাকে এক্সটেন্ড করেছি, প্রতিটি উপজেলা হসপিটাল কিন্তু আপগ্রেড করা হয়েছে। আপনি একটা জিনিস জানেন কি না, উপজেলা পর্যায়ে যে ডাক্তারদের পোস্টিং দেওয়া হয় বদলির তদবিরে থাকে, তদবিরে যদি কাজ না হয় সে ছেড়ে এসে বলে ঢাকায় একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হলে বা ওখানে অ্যাডমিট হলে বা ওখানে ডাক্তার হলে আমার জন্য অনেক সুবিধা। অনেক ডাক্তার কিন্তু এখানে চলে আসতেছে, ভালো ডাক্তাররা কেউ মফস্বলে যেতে চায় না, সেই ঢাকা কেন্দ্রিক জায়গার ভিতরে লিমিটেড জায়গা থাকতে চায়। এটা একদম ভুল কথা আমি বলি। এটা সমস্যাটা কী হচ্ছে জানেন, এরা আমরাও একটা মেডিকেল কলেজ চালাই, আমাদের আর্মিতে আমাদের ডাক্তার বেশি, বিসিএসে আমার ডাক্তার বেশি, গ্রামে আমার ডাক্তার বেশি। আমাকে একবার রুহুল রক বললো যে জাফর ভাই এটা ব্যাপারটাকে আমি, তুমি কি মনে করো আমার চাওয়ালগুলি গরিব মানুষের চাওয়াল, তা না কিন্তু ওখানে থাকে আমাদের এটা পদ্ধতি, তাদেরকে মেডিকেল কলেজে ঢুকার সাথে সাথে এক মাস গ্রামে থাকতে হবে। এক মহিলা এক এক পয়সারা হয়তো মিয়া পায়খানা তোমার বাড়িতে পায়খানা করাই আইন, ওই গ্রামে থাকতে হবে, এক মাস থাকতে হবে। ফলে হয় কি, তার গ্রাম থেকে ভিসিটা চলে যায়, বাতিটা ইয়ে হয়। সাম্প্রতিক সময় কিন্তু প্রতি উপজেলায় নতুন যত ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সবাই কিন্তু গ্রামে পাঠানো হয়েছে। না এগুলি আপনারা যদি আমার বুদ্ধি না নেন থাকবে না, এটা হলো কি যেটা বঙ্গ আমার কথা, আপনার বুদ্ধি বঙ্গবন্ধু তো আপনাকে ভালোবাসতো, মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, বুদ্ধি টুদ্ধি কিছু দেন, খালি খালেদা জিয়ার দিন আপনারা তো আমাকে প্রধানমন্ত্রীর কাছে ভিড়তেই দেন না। এখন একটা প্রধানমন্ত্রী পছন্দ না করলে না না ডক্টর জাফরুল্লাহ না স্পেশালি ইনভাইটেড হয় কিভাবে, প্রধানমন্ত্রী পছন্দই না এটা করে জানেন, প্রধানমন্ত্রী আমাকে 20 একর জমি অ্যাকোয়ার করে দিয়েছেন ক্যান্সার হসপিটাল করার জন্য, টাকা পয়সাও জমা দিয়েছি, কিন্তু উনি আমার দখল দেন নাই। উনি দখল দেবেন, এটা দখলদার মালিক তো উনি, উনি না বললে তো জাফর ভাই আপনি রাজনীতি করে আসা মানুষ, এর প্রাইম মিনিস্টার কি জমির দখল দেয়? আরে প্রাইম মিনিস্টারের চোখের ইশারায় আপনি আমার সঙ্গে বসেন, যদি আপনার অ্যাকোয়ার ল্যান্ড হয়ে থাকে না ল্যান্ড হয়ে থাকে, হোয়ার ইজ দি প্রবলেম, উইল সলভ ইট। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। শেখ হাসিনা কিন্তু ওই আর্টিফিশিয়াল কাজ করেন না, করেন সেটা এটা 100% না করে না করে না করে, এটা খুবই এটা এখানে বলি, আমাদের একটা ছোট কোম্পানি ছিল টিউলিপ কোম্পানি, টিউলিপ কোম্পানির দুধ আমি চেয়েছিলাম ইউনুস ভাই, কারণ ইউনুস ভাই বেশি বুদ্ধিমান, আমি তার অত বুদ্ধিমান না, আমি বললাম যে দেখেন এই দেশে দুধের সাগরে দুধের বিচার থাকলে বুদ্ধি টুদ্ধি একটু বেশি থাকে। গ্রামীণ ব্যাংক যে পরিমাণে সুদ আদায় করে তার প্রিন্সিপালের বুদ্ধি না বেশি হবে, অনেক বেশি। আমি বললাম যে দেখেন আমরা প্রত্যেকটা গ্রামের লোককে গরু পালতে দেব, দুধ দিয়ে কোরিয়ান ইন্ডিয়ান কোরিয়ান ভাষায় দেবো, খুব এক্সাইটিং একটাই হলো। যেহেতু প্রফিট তাড়াতাড়ি আসে না, উনি বলছে না না এটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, ওইটা আমি যে না ইউনুস ভাই বন্ধ করেন না, এই এই এইটা দিয়ে অনেক ই হবে। উনি যে জিনিসটা হলো কি, এইখানে এইসব জায়গাতে প্রধানমন্ত্রীর অনেক গুণাবলী আছে এইগুলিতে এইটাতেই করেন এটা, উনাকে আপনারা উনাকে বন্দি করে ফেলেছেন আপনারা। আমার একটা ভয় যে সম্পূর্ণ এইসব গোয়েন্দা বাহিনী, আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একদিন বসতে পারতেন, উনি বাংলাদেশকে সোনার দেশ বানিয়ে দিতেন, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ। আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, শেখ হাসিনা করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধির কারণে ঘর থেকে বের হন নাই, ট্রু,
কিন্তু ক্যাবিনেট মিটিং, একনেক মিটিং, স্পেশাল সমস্ত কিছু করছেন, করেছেন, করেছেন, তিনি আমাদের সঙ্গে এক্সচেঞ্জ করছেন, এমন নয় যে উনি সিদ্ধান্ত লিখে পাঠিয়ে দিয়েছেন এরকম হয়েছে। কিন্তু আমাদের তো এটাও বুঝতে হবে তার যে বয়স, করোনার যে ভয়াবহ পরিস্থিতি, তার বয়স হয় না, আপনার খালি পাঠাতে বলেন না, সি ইজ ইয়াং, আমি আপনার সঙ্গে একমত। আপনি পায়রা বন্দর উদ্বোধনে ফিজিক্যালি তিনি চলে গেছেন, তিনি টুঙ্গিপাড়া চলে গেছেন, পদ্মা সেতু উদ্বোধনে চলে গেছেন, উনি ক্যাবিনেট মিটিং এ ফিজিক্যালি আসেন, উনি কিন্তু বন্দী থাকেন না, না থাকেন না, কিন্তু সিচুয়েশনটা আজকে আমাদের দেখতে হবে, একটা কাজ করতে হবে, উনার উনি মধ্যে সদ্যে ঠোঁটে রং লাগান ওটা বাদ দিয়ে দিতে হবে, উনি এমনি সুন্দরী। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠোঁটে রং লাগায় এটা বলেন না, শব্দটা ঠিক না, বরং বলেন একজন বুড়ি মহিলা আছে আর বিউটিশিয়ান দিয়ে সাজতে সাজতে তার জীবনটা শেষ হয়ে গেছে, চুল নাই, সেই চুলগুলোকে কি বল, কি কর্মকাণ্ড করতেছে ওই জায়গাটা, তবে আপনাকে একটা গল্প বলি, যখন কুইন ভিক্টোরিয়া, আপনি একবারও খালেদা জিয়াকে বলছেন যে বিউটিশিয়ানের পিছনে যত ঘন্টা সময় নষ্ট করেন এই বয়সে করা ঠিক না, বলছেন কিনা বলেন, আমি কি বলেছি, আজ 15 আগস্ট জন্মদিবস পালন করে, আমি যেটা বলছি সেটার জবাব আপনি বলেন, আর কয়জন লোককে বলতে পারবে, আমি বলে দেখেন আপনার কবে হয়েছে না এসব মুসলমান এইসব নিয়ে না, 4টে বার্থডে, ডেট অফ বার্থ মাত্র 4টে, না না সেটা জানেন তো আপনি, 4টে, আমি বলে এসব করেন না, 4 বার যে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী জন্মাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি শুনিনি 4 বার জন্মাইছে, না শুনেন যেটা আমি বলি, কুইন ভিক্টোরিয়ার কথা আমি শেষ করি, শেষ তখন ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া ছিল, তার 2টা প্রধানমন্ত্রী পাইছেন উনি, একটা হলো ডিজরেলি ইহুদি মানুষ আর একটা হলো ক্লাডস্টোন, দুজনেই তৈলাক্ত করতে খুব ভালোবাসেন, ডিজরেলি বলতো আপনি মহাসুন্দরী, আপনার মতো সুন্দরী হয় না, আর গ্ল্যাডস্টোন বললো আপনি সৌন্দর্য কোনো রং ছাড়াই আপনি সুন্দরী, সেটাই আপনার হাসিটাই সবচেয়ে বড় মূল্যবান, তাই আমি এখানেও মনে করি আমার হাসিনার হাসিটাই অনেক বেশি মূল্যবান। যদিও টকশোর সাবজেক্ট না, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কাছের থেকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আপনি তো অনেক বেশি দেখেন, উনি যত প্রাঞ্জল একজন একেবার অতি সাধারণ বাঙালি নারীর যে আচরণটা, ব্যবহারটা, উনি উনি যেভাবে মমত্ব দিতে পারেন, উনি যেভাবে ভালোবাসতে পারেন, উনি যেভাবে ধমক দিতে পারেন, আবার স্নেহের জায়গাটা রাখে, আমাদের একজন অর্ডিনারি নেতা অসুস্থ হয়েছে, সে আমাকে কেঁদে দিয়ে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী 2 বার আমাকে ফোন করছেন, ফোন করে আমার খোঁজ নিয়েছেন তোমার কি অবস্থা, সে কিন্তু কোনো বড় পদ পদবীতে না, না না একটা সামান্য জায়গাও তার চোখের থেকে বাদ পড়ে না, এই যে অতি সাধারণ জীবন, আপনি খাওয়ার টেবিলে বসে দেখছি, আমি ওনার সঙ্গে খাওয়ার টেবিলে চট্টগ্রামে একটা অনুষ্ঠানে ছিলাম, উনি খাবার তুলে দিচ্ছেন, এইটা না এইটা টেস্টি হবে, এইটা টেস্টি হবে, মনে হয় যেন মা তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যে বিহেভ করেন সেই জায়গায় আছে, এবং কোনো কৃত্রিমতায় নাই। আর একটা উদাহরণ বলি, ওনার নাম বলার আগে একজন খুব প্রশংসা করতেছিলেন মাইকে, কড়া ধমক দিয়ে বললেন কি তেলের দাম কমে গেছে নাকি, শুধু আমার নাম বলো, শুধু আমার নাম বলো, এই জায়গাটা অনেকে দেখাতে পারেন না, আমি কাছের থেকে দেখি শেখ হাসিনা এটা দেখাতে পারেন, আবার অনেকে যে ক্রিকেটার গেছে বাচ্চা নিয়ে দেখা করতে, বাচ্চাদের কোলে নিয়ে তাদের সঙ্গে দোলনায় দুলতেছেন, এই জায়গাটা ছোট ছোট অটিস্টিক বাচ্চারা গেছে তাদের যেভাবে জড়িয়ে ধরে তাদের সঙ্গে খাচ্ছেন, উনি তো রাজনীতি পরিবারে বড় হয়েছেন, অথচ আরেকজন আছে ফুল দিতে গেলে বাম হাত থেকে এখানে ফুলটা টাচ করে, বাংলাদেশে আর এক সাবেক প্রধানমন্ত্রী আছে, আর শেখ হাসিনা সেলফি তুলবেন কি করবেন যেভাবে বলবেন সেইভাবে একেবারে মনে প্রাণে পরিপূর্ণভাবে একটা মমতাময়ী মায়ের মতো, বোনের মতো, অভিভাবকের মতো, আপনি যা বলেছেন হোল ট্রুথ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন, ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মিস্টার সমর জলগুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিদের কথা থেকে যেটি বেরিয়ে এসেছে, রাজনীতিতে আমন্ত্রণ জানানো প্রত্যাখ্যান করবার বিষয় নেই, রাজনীতিটা আসলে মান অভিমানের বিষয় নয়, সরকারি দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অভিযোগের মাত্রা কোনো অবস্থাতেই যারা বিরোধী পক্ষে আছেন অন্তত এই টেবিলের আলোচনা থেকে বোঝা গেছে কোনো অংশেই কম নয়, কাজেই যা কিছু ব্যত্যয় বিচ্যুতি আছে তার দায় আসলে সকলকেই নিতে হবে। তবে বাংলাদেশ যে পুরোপুরি গণতান্ত্রিক হয়ে উঠেছে এ কথা
অন্তত এই আলোচনা থেকে বেরিয়ে আসেনি। এবং গণতন্ত্র মানে কি সেটি অবশ্য আলোচকটা বলছিলেন যে গণতন্ত্র মানে সুখ শান্তি, গণতন্ত্র মানে জবাবদিহিতা, এরও হয়তো কোথাও কোথাও ব্যত্যয় বিচ্যুতি আছে। তবে টেবিলের দুপ্রান্তে বসা দুজনেই প্রধানমন্ত্রীর উপরে অত্যন্ত আস্থাবান, আস্থাশীল এবং দুজনেই মনে করেন যে তিনিই আসলে ইতিহাস রচনা করতে পারেন, কিন্তু তার জন্য কিছু কিছু কাজ করতে হবে। একজন মনে করেন সেই কাজ হচ্ছে, আরেকজন মনে করেন কিছু কিছু কাজ বাকি আছে, বাকিটা তাকে করতে হবে। দর্শক, সব মিলিয়ে বাংলাদেশের একটা উন্নত বাংলাদেশের প্রত্যাশী আমরা, এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, রাজনৈতিক উন্নয়নটা সমান্তরাল গতিতে হবে। অর্থনীতিবিদরা, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে একটি ছাড়া আরেকটি টেকসই হয় না, কাজে আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাথায় সেটি আছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।